নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্বাগত জানাই সোনা টিপসে। আমি সোনালি, আপনাদের বান্ধবী, নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। টপিকটা খুবই কনফিডেন্স লেভেলটার ব্যালেন্স থাকা খুব জরুরি, কারণ এমন অনেক সিচুয়েশন আছে যখন আমরা শুধুমাত্র কনফিডেন্সের অভাবে সেই সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করতে পারি না এবং আমরা যে প্রবলেমে থাকি সেই প্রবলেমের মধ্যেই পড়ে থাকি, আরও প্রবলেমে আমরা পড়ে যাই। তো এইসব জিনিসগুলো যাতে না হয়, আমরা জীবনটাকে আরও সুন্দর কীভাবে করতে পারি আত্মবিশ্বাসের সাহায্যে, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আত্মবিশ্বাসকে গড়ে তোলার জন্য কয়েকটা ছোট্ট ছোট্ট স্টেপ আছে, যেগুলো যদি আপনারা করেন তাহলে আমার মনে হয় কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে তুলতে পারবেন। কারণ আমি যে আমি নিজের লাইফ জার্নি দেখেছি এবং নিজের লাইফে এগুলো সবগুলোকে আমি পরীক্ষা করেও দেখেছি যে হ্যাঁ, এই জিনিসগুলো সত্যি খুব কাজে, এবং আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে তাই আজকে শেয়ার করতে এসেছি, যাতে এই এক্সপিরিয়েন্সটা আপনাদের কাজে লাগে। তো বন্ধুরা, প্রথম যে পয়েন্টটা আমি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে বাড়ির ছোট ছোট কাজ, যেগুলো আপনারা ভাবেন যে আমি এটা করতে পারবো না। আপনি যদি ছেলে হন তাহলে আপনি হয়তো ভাববেন আমি রান্না আমি করতে পারবো না, রান্নাটা না আমার দ্বারা হবে না, দিয়ে আপনি অপেক্ষা করতে লাগলেন, কেউ বাড়িতে নেই, আপনার খুব খিদে পেয়েছে, সেই সিচুয়েশনে আপনি কি করলেন, অপেক্ষা করলেন বাড়ির কোনো মেম্বার আসবে, ফিমেল মেম্বার আসবে, তারা এসে রান্না করবে, আমি তখন খাবো। তো এই যে জিনিসগুলো, এই যে চিন্তাধারাগুলো, বা আপনি কোনো ফিমেল, আপনি ভাবছেন আপনার বাড়ির গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে, যেগুলো যুক্তিযুক্ত সেগুলো বলছি, আপনারা ভাবছেন যে আপনার বাড়ির গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে, তাহলে এবার আমার বাড়িতে কোনো মেল মেম্বার নেই, তাহলে সে যখন আসবে তখন আমার বাকি রান্নার কাজ হবে, বা আশেপাশে সবাইকে আমি খুঁজতে যাবো, পাড়া প্রতিবেশী কেউ যদি পাওয়া যায় তাহলে তাকে দিয়ে আমি সিলিন্ডার লাগা করাবো, তো তবে আমার কাজটা এগিয়ে যাবে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো আপনাদেরকে শিখে রাখতে হবে। আপনি মেল হলে আপনাকে রান্না শিখে রাখতে হবে, বাড়ির সমস্ত কাজ আপনাকে জেনে রাখতে হবে, যাতে এরকম যদি কখনো কোনো সিচুয়েশন আসে যখন আপনাকে সেই কাজটা করতে হবে, তখন আপনি সেখান থেকে অন্য কারোর জন্য ডিপেন্ড তার উপর না হয়ে থাকেন, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি ফিমেল হন তো বাড়িতে এই যে গ্যাস সিলিন্ডার লাগানো, ইনভার্টারের মধ্যে যে ডিজিটাল ওয়াটারটা থাকে সেটাকে ভরা, অথবা বাড়ির বাল্ব লাগানো, বা হ্যাঙ্গার লাগানো, বা যে কোনো ছোটোখাটো এইসব কাজগুলো যেগুলো আপনারা ভাবেন, বা বাড়ি থেকে বাড়ির বাইরে গিয়ে আপনি বাজার করে আনলেন, মুদিখানার বাজার, যেগুলো দোকানে সারা মাসের বাজার করা, এই জিনিসগুলো আপনারা যদি নিজেরা করতে থাকেন, একে অন্যের কাজগুলো যদি করতে থাকেন, আপনারা দেখবেন আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল অনেকটা গ্রো করবে। কারণ আপনারা ভেবে রাখেন যে এই কাজটা আমার নয়, এই কাজটা আমি করবো না, আর যখন সেই রকম সিচুয়েশান আছে, যখন আপনাকে সেই কাজটা করতে হয়, আপনি তখন ভাবেন এবার তো আমার পক্ষে সম্ভব নয়, তখন আপনি খুব লো ফিল করেন, লো কনফিডেন্স ফিল করেন। আরে কেন পারবেন না, আপনার হাত আছে, পা আছে, মানে আপনি যা যা করতে পারেন, একজন মেল যা করতে পারে একজন ফিমেলও তাই করতে পারে, কোনো প্রবলেম নেই, বাড়ির কাজ সবাই মিলে করা যেতেই পারে। আর যখন আপনারা একজন আরেকজনের কাজ করবেন, একজন আরেকজনের সুবিধা অসুবিধা বুঝবেন, অটোমেটিক আপনাদের রিলেশনও ভালো হবে, আপনাদের সম্পর্ক তো ভালো হবেই, আপনাদের কনফিডেন্স লেভেলটাও কিন্তু বাড়বে। তো এটা ছিল প্রথম পয়েন্ট। সবসময় কাজের মানে আপনি যদি এটা ভাবেন যে আপনি অনেক টাকা রোজগার করছেন, তাহলে আপনি ডিপেন্ডেন্ট একজন মানুষ, আপনি কিন্তু ভুল ভাবছেন। আপনি যদি টাকা রোজগার করছেন ঠিক আছে, আপনি হয়তো ভাবছেন আমি টাকা রোজগার করছি, টাকা ছড়াচ্ছি, জিনিস নিচ্ছি, সেটা না। আপনি সেটা যদি বাড়িতেও সেটাকে প্রয়োগ করেন যে আমি তো প্রচুর টাকা রোজগার করি, আমি আর কাজ করব না, আমি এক গ্লাস জল গড়িয়েও খাবো না, তাহলে কিন্তু আপনি আপনি ইন্ডিপেন্ডেন্ট মানুষ কিছুতেই নয়। কারণ আপনি যখন এক গ্লাস জল, রেগুলার যে বেসিক আমি বলছি, আপনি যখন এক গ্লাস জলের জন্য কারো কাছে চাইছেন আমাকে এক গ্লাস জল দেওয়া হোক, তখনই কিন্তু আপনি তার ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, আর আপনার মধ্যে কনফিডেন্স আসার কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না। এরকম ভাবে আপনার কনফিডেন্স কিচ্ছুতেই আসবে না। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন, এছাড়া অন্যের কাজ যদি যতটা পারেন হেল্প করুন, আপনার মধ্যে কনফিডেন্স লেভেল অবশ্যই চলে আসবে। হচ্ছে যে আপনারা এক্সারসাইজ অবশ্যই করুন। এক্সারসাইজের খুব একটা বড় গুরুত্ব আছে আমাদের লাইফের মধ্যে। আপনি সকালে উঠুন 4টা থেকে 6টার মধ্যে, এই টাইমটার মধ্যে যে কোনো সময় আপনি ঘুম আপনার নিজের ঘুম ভাঙান এবং ভাঙানোর চেষ্টা করুন নিজের। এরপর আপনি সেই সময়টার মধ্যে আপনি যান বাইরে, মর্নিং ওয়াক করুন, এক্সারসাইজ করুন, যাই করবেন, আপনার মধ্যে অক্সিজেন অনেক মাত্রায়, প্রচুর মাত্রায় আপনার মধ্যে যাবে, এবং আপনি কি করবেন, আপনার মধ্যে অটোমেটিক একটা ফ্রেশ ফিল হবে, আপনার সারা দিনটা দেখবেন খুব ভালো যাবে।
কিছুটা সময় দেন প্রকৃতির সঙ্গে কানেক্ট করা, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার লাইফের প্রতিটা দিন কিন্তু খুব ভালোভাবে যাচ্ছে। আর এইভাবে ধীরে ধীরে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে। এক্সারসাইজ করলে কনফিডেন্স লেভেল বাড়ে, অক্সিজেন ভেতরে যায়, কেমিক্যাল চেঞ্জ হয় আমাদের মাইন্ডের মধ্যে, এবং যেটা আমাদের কনফিডেন্স লেভেলকে একটা মানে ব্যালেন্স দিতে সাহায্য করে। তিন নম্বর হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো ভুল যদি আপনি করেন, কখনো কোনো ভুল করলেন, কারোর সাথে কোনো অন্যায় করলেন, তাহলে অবশ্যই তার কাছে কি ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা চেয়ে নিলে কেউ কিন্তু ছোট হয়ে যায় না। হ্যাঁ, সেই মানুষটি আপনাকে ভাবতেই পারে যে আপনি তার কাছে ছোট হয়ে গেছেন, সেটা তার চিন্তাধারার উপর নির্ভর করবে। কিন্তু আপনি যখন ভাববেন, আপনি যখন কারোর কাছে ক্ষমা চাইবেন, আপনি কিন্তু দেখতে পাবেন যে ক্ষমা কিন্তু দুর্বল মানুষরা চাইতে পারে না। তারা শুধু লোকের ওপর, অন্যের ওপর দোষ চাপিয়ে, সিচুয়েশনের উপর দোষ চাপিয়ে তারা জিনিসটাকে ধামাচাপা দিতে চায়। যে ভুলটা তারা করেছে সেটা হয় নিজে মানবে না, আর নইলে লোকের অন্যের ওপর সেই দোষটাকে চাপিয়ে, মশলা মাখি দোষ চাপিয়ে, অথবা নিজেকে সেখানে করুণার পাত্র করে এইসব করে তারা সিচুয়েশন হ্যান্ডেল করতে চায়। কিন্তু সেটা তো আপনি বাইরে করছেন, আপনি কি নিজে আপনি নিজে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা দুর্বল মানুষ। একজন দুর্বল মানুষ কখনো ক্ষমা চাওয়ার যোগ্যতা রাখে না, একজন সবল ব্যক্তি কিন্তু ক্ষমা চাইতে পারেন, তিনি ক্ষমা চেয়ে আবার নিজের কাজটাকে আবার শোধরানোর চেষ্টা করতে পারেন, কিন্তু একজন দুর্বল মানুষের পক্ষে সেটা সম্ভব না। তো নিজেকে আপনি এবার বেছে নিন, আপনি সেই দুর্বলতার মানে আপনি দুর্বল হতে চান না আপনি সবল হতে চান। কনফিডেন্স লেভেল আপনাকে বাড়াতে হলে আপনাকে সবল হতে হবে। আপনাকে অন্যের উপর দোষ চাপিয়ে, কোনো সিচুয়েশনের উপর দোষ চাপিয়ে আপনার নিজের ভুলটাকে তাদের উপর চাপিয়ে দিলে চলবে না। আপনাকে নিজের দায়িত্ব নিজে নিতে হবে, নিজের ভুলের দায়িত্বকে নিজে নিতে হবে। এটা যদি আপনি করতে শিখে যান, আমি বলছি আপনার কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যাবে। সেটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আপনার কনফিডেন্স লেভেলকে হাই করার জন্য। যে কোনো পরিস্থিতি হোক, আপনাকে শক্ত থাকতে হবে, আপনাকে সেই পরিস্থিতির মোকাবিলা করতে, সেই পরিস্থিতিকে ফেস করতে হবে। সেখান থেকে পালিয়ে গেলে একদম চলবে না, দাঁড়িয়ে থাকবে, আপনি তার চোখে চোখ রেখে আপনাকেও দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, মানছি আমরা মানুষ, আমাদের ভয় হয়, আমাদের কষ্ট হয়, আমাদের দুঃখও হয়, ঠিক আছে। আপনার দুঃখ হলো, আপনি কেঁদে নিলেন, সারা জীবনের জন্য না, একদিন কাঁদলেন, দুদিন কাঁদলেন, হোক, কষ্ট হোক, ভয় হোক, তাকে স্থান একদম দেবেন না বেশি। তাকে যত জায়গা দেবেন ততই আপনি নিজের জায়গাটা, নিজের জীবনটাকে ছোট করবেন। আপনার ভয়, আপনার দুঃখ সেই জায়গাটা, সেটাই আপনার জীবনটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে। তো সেই জিনিসগুলো করবেন না। ধরুন এই যে মেয়েদের প্রবলেমগুলো হচ্ছে, আমাদের মেয়েদের সাথে যে প্রবলেমগুলো ফেস করছি আমরা, রাস্তায় ঘাটে মেয়েদের সাথে খারাপ ব্যবহার, হঠাৎ করে মেয়েদের সাথে যে রেপ হচ্ছে, রেপ সিচুয়েশনটা আসছে, সেই সময় সিচুয়েশনটাতে মাইন্ড ব্লক হয়ে যায়, মাইন্ড আমাদের মাথা কাজ করে না, আমরা ভয় পেয়ে যাই, এবং আমাদের তখন আমাদের কোনো পয়সা বলুন, এডুকেশন বলুন, কোনো আমাদের কাছে কোনো ওয়েপেন থাকলেও হয়তো আমরা সেটা ইউজ করতে পারবো না, এই সিচুয়েশনটা চলে আসে। তাই আমি বলবো প্রতিটা মেয়ের মধ্যে সেলফ কনফিডেন্সটাকে গ্রো করা। যদি আপনার কেউ সাহায্য নাও করে, আপনার আশেপাশের পরিবেশ আপনার সেলফ কনফিডেন্স বাড়াতে খুব কম সাহায্য করবে। আপনাকে নিজেই নিজের কনফিডেন্স গ্রো করতে হবে। আমি যে যে প্রসেসগুলো বললাম আপনি সেগুলো অবশ্যই ফলো করুন, আপনি নিশ্চয়ই আপনার সেলফ কনফিডেন্স গ্রো করতে পারবেন। আর যখন একটা মেয়ে নিজের সেলফ কনফিডেন্স গ্রো করে নেবে, তখন তার কাছে যা থাকবে সেটাকে দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে। এটা আপনারা দেখবেন, আমাদের আমি যে কোনো মেয়ের মায়ের সাথে আমি যখনই কারোর সাথে দেখা হয় আমি তাও বলি যে সেলফ ডিফেন্সের একটা কোর্স তাদেরকে শেখানোর জন্য খুব ভালো একটা, এটাতে কি হয় বলুন তো, এটাতে মাইন্ড অ্যালার্ট হয়ে যায় যে আমার সাথে কিছু হলে আমি এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবো, কারণ আমি এগুলো জানি, আমার পক্ষে আমি সব জানা আছে। তাই মেয়েদের আমি বলবো সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য যে যে আমি প্রসেসগুলো বললাম সেগুলো তো জরুরি, এছাড়া আপনি সেলফ ডিফেন্স যদি পারেন অবশ্যই শিখে রাখুন, নিজে শিখুন, নিজের মেয়েকে শেখান, নিজের বোনকে শেখান, যাকেই, সব মহিলাদেরকে আমি বলবো সেলফ ডিফেন্স শেখা জরুরি। থাকে এই টপিকটা আলাদা, আমি এই টপিকে এখন কোনো কথা বলতে চাই না, তবে আমি সেলফ ডিফেন্স সম্পর্কে একটা ভিডিও আগে আমি পোস্ট করেছি, সেটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো এই যে পরিস্থিতিতে আমাদের রিয়াকশন কেমন হবে, যে কোনো পরিস্থিতি আমাদের যখনই আপনার জীবনে কোনো খারাপ পরিস্থিতি আসবে, তখন আপনি কিন্তু এটা বলবেন না যে কেন এলো এই খারাপ পরিস্থিতি, আমার সাথে কেন হলো। আপনাকে তখন নিজেকে বলতে হবে এরপর আমি কি করতে পারি, কারণ আপনি যদি ওই
অতীতে চলে যান যে কেন কিসের জন্য, কেন কিসের জন্য মানে অতীতে পৌঁছে যাওয়া। এবার কিভাবে এটাকে আমি সলভ করব মানে আমি আমার ভবিষ্যতের দিকে তাকাচ্ছি, আমি বর্তমান দেখছি, আমি ভবিষ্যৎ দেখছি। তো আপনাকে অতীতে প্রবলেমের সময় আপনাকে অতীতে পৌঁছালে চলবে না, আপনাকে আপনার ভবিষ্যৎ দেখতে হবে, আপনাকে আপনার বর্তমান দেখতে হবে। আর আপনি যদি ঈশ্বরকে, যে কোনো ঈশ্বরকে আপনি মানেন, তাহলে আপনাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে হে ঈশ্বর, আমাকে এই প্রবলেম থেকে মুক্তির, এই প্রবলেমটাকে ফেস করার একটা শক্তি দাও, নিতে সাহায্য করো এবং আমায় একটু শক্তি দাও। বন্ধুরা, যখন এক্সারসাইজ আপনারা করেন তখন দেখবেন যে আপনার শরীর মন শরীর চাঙ্গা হয়, আর যখন আপনার লাইফে আপনি শরীর আপনার শরীর স্ট্রং হয়, আর যখন আপনার লাইফে প্রবলেম আসে তখন আপনার মন থেকে স্ট্রং হন। আপনি আপনার মন থেকে বেশি স্ট্রং হন তাহলে সেটা আপনার লাইফে খুব বেশি এফেক্ট এফেক্টিভ হবে। আর প্রবলেম তো আসবে, প্রবলেম সবার লাইফে আসে, আর স্টোরি সবারই আলাদা 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 হয়, সবার লাইফের প্রবলেম আলাদা আলাদা হয়, সেগুলোকে ফেস করার ধরন আলাদা আলাদা হয়। যখন লাইফে কোনো এমনি প্রবলেম আসবে, যে কোনো প্রবলেম, তখন আপনি সবার যাদেরকে মনে করেন যে এরা এদের সাথে কথা বলাটা যুক্তিযুক্ত, এদের কাছে কিছু হেল্প পাওয়া যেতে পারে, আপনি তাদের সাথে পরামর্শ নিলেন, আপনি তাদের সাথে কথাবার্তা বললেন, পরামর্শ নিলেন, এবং তারপর নিজে নিজের চিন্তা শক্তি দিয়ে নিজের বিবেক দিয়ে সেটাকে ভাবলেন এবং যেটা সঠিক ডিসিশন হবে সেটা আপনি নিলেন। পয়েন্ট হচ্ছে নেগেটিভ মানুষের থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করুন। যদি ফিজিক্যালি আপনি দূরে না থাকতে পারেন, দেখুন ফিজিক্যালি সামনাসামনি থাকা, আপনি হয়তো কোনো অফিসে কাজ করছেন অথবা কোনো বাড়ির এমন পার্সন আছে যে আপনাকে নেগেটিভ কিছু কথাবার্তা বলে আপনার সমস্ত চিন্তাধারাকে ডাউন করার চেষ্টা করে, তো তাদের আপনি এক কাজ করুন, তাদের সাথে কথা বলাটাই বেশি বন্ধ করুন, তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, তাদের সাথে বেশি কথা বলবেন না, তাদের সাথে নিজের কোনো রকম কোনো চিন্তাধারা অথবা কোনো স্বপ্ন শেয়ার করবেন না। এগুলো করলে কিন্তু তারা আপনাকে ডাউন করার চেষ্টা করবে, তুই কি করতে পারবি, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি তো এইসব নিয়ে ভেবোই না, এইসব ধরনের কথাবার্তা কিন্তু আপনাকে শুনতে হতে পারে। আর নেগেটিভ মানুষদের সাথে থাকলে আপনার, আপনি যতই ভালো ভালো চিন্তাধারা করুন, তাদের নেগেটিভ প্রভাবটা কিন্তু আপনার মধ্যে একটা ছাপ ফেলে যায়, তখন আপনি কিন্তু কনফিডেন্সের অভাব ফিল করতে পারেন। পয়েন্ট আছে যেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, এটা পার্ট ওয়ান ছিল এবং পার্ট টু আমি তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের জন্য। মতো একজন সাধারণ মানুষের জীবনে অনেক চেঞ্জ এনেছে এই পয়েন্টগুলো। তাহলে বন্ধুরা চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। নমস্কার, ভালো লেগে থাকে লাইক করবেন, আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।